হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রী অবস্থায় চলে আসে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে জবের দিকটা কেমন থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু খুব চ্যালেঞ্জের মাস, প্রচন্ড পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে, প্রচন্ড নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু জবের জায়গায় এই মাসে আপনার থাকছে। তবে কাজের জায়গায় কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, কাজের জায়গায় সমস্যা এতটাই বেড়ে যেতে পারে, আপনার জবটা চলে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। তবে নিজের স্কিলকে ডেভেলপ করুন এবং ক্রিয়েটিভ কিছু কাজের মাধ্যমে কিন্তু আপনি আপনার বসকে ইমপ্রেস করতে পারেন। এইসব করলে কিন্তু আপনার জবের জায়গায় চাপ অনেকটা কমে যাবে। তবে পরিশ্রম বেশি মাত্রায় করতে হবে, তাহলে গিয়ে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা এই মাসে পেতে পারেন। না হলে কিন্তু জবের জায়গায় প্রচন্ড মাত্রার সমস্যা আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে। জবের জায়গায় টুকিটাকি কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না, সেই ঝামেলা থেকে কিন্তু প্রচন্ড ধরনের বড় কিছু সৃষ্টি হতে পারে। নিজের কথা যখন বলবেন সেটা পোলাইট বলুন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনি জবে দেবেন। নতুন জবে যারা জয়েন করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো না, যে জবে আছেন সেখানে বেশি পরিশ্রম করুন, সেখানে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে যেটা আমি বলবো, প্রচন্ড হাড় সংক্রান্ত প্রবলেম বা চোখ সংক্রান্ত প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের এই মাসে অ্যারাইজ করতে পারে। এগুলোকে একটু এক্সট্রা কেয়ার নিয়ে চলুন, না হলে কিন্তু সমস্যাটা গিয়ে অনেক বড় কিছু তৈরি হতে পারে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে অর্থের ফ্লো কিন্তু আপনাদের খুব ভালো থাকবে। এই মাসে আপনারা ঠিক যতটা অর্থ সেভ করতে পারবেন সেটা কিন্তু এই মাসের লাস্টে গিয়ে আপনাকে প্রচন্ড মাত্রা হেল্প করবে। খরচা তো পাশাপাশি আপনাদের থাকছে, খরচাটাকে কোথাও একটু আপনাদের কিন্তু নিয়ন্ত্রণ করে চলতে হবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ভালো থাকছে, ম্যারেজ লাইফ নিয়ে কোনো সমস্যা থাকছে না। ম্যারেজ লাইফ আগের থেকে অনেকটা বেটার এবং অনেকটা ম্যাচিওর কিন্তু আপনারা এই সময় হয়ে যাবে। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে প্রেম নিয়ে একটু সমস্যা আছে। যারা প্রেম নিয়ে ভাবছেন প্রেমটাকে বিয়েতে কনভার্ট করবেন তাদের জন্য আমি বলবো সময়টা কিন্তু ভালো না, এই সময় করলে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। সেপ্টেম্বরের পরে করুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। অনেকের প্রেমে কিন্তু বিচ্ছেদ হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। কেন এই কথাটা বলছি আমি সেটা জানতে গেলে কিন্তু কার্ডে একটা লিংক দিচ্ছি স্যাটার্ন নিয়ে, স্যাটার্নের রেট্রোগ্রেড, সেটা একবার দেখে নিন, অনেক বেশি ইনফরমেশন কিন্তু সেখান থেকে আপনারা পেতে পারবেন। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ব্যাপারে বলবো আপনারা প্রচন্ড নিজের স্কিলটাকে এই মাসে ডেভেলপ করতে উঠে পড়ে লাগবেন, প্রচন্ড নলেজ কালেক্ট করবেন। যে সকল মানুষের এডুকেশনটা ব্রেক হয়ে গেছিল সেই সকল মানুষের কিন্তু এডুকেশনটা আবার শুরু হতে পারে। যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, হায়ার স্টাডির জন্য কোথাও আপনাদের কিন্তু এই সময় বাইরে যেতে হতে পারে। যারা ভাবছেন কোনো টেকনিক্যাল কিছু কোর্স করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। এবার জানবো বিজনেস কেমন থাকছে না থাকছে। বিজনেসের ব্যাপারে আমি বলবো নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা ভালো না, তবে বিজনেসে ইনভেস্ট করলে এই সময় কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। যাদের বিজনেসে কোন রকম প্রবলেম চলে আসছিল, অর্থ ঠিকঠাক সময় আসছিল না, সেল ঠিকঠাক ছিল না, এই ধরনের প্রবলেম
আসছিল সেই সকল মানুষদের কিন্তু এই সময় থেকে সময়টা অনেকটা বেটার হয়ে যাবে, অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থ লেনদেনের সময় একটু কেয়ারফুলি লেনদেন করুন আর খুব সফট কথা বলুন আপনার কাস্টমারদের সাথে। কুম্ভ রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য।